আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোনো জেন রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড পরিবর্তন করবেন তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো এজন্য প্রথমে আমরা আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব তারপর ক্রোম ব্রাউজারে সার্চ বারে গিয়ে আমাদেরকে টাইপ করতে হবে ওয়ান নাইন টু ডট ওয়ান এটা লিখে এখান থেকে আমাদেরকে সার্চ করে দিতে হবে তারপর একটু সময় লুডিং নিয়ে আপনাদেরকে রাউটারটির অ্যাডমিন পেজে নিয়ে যাওয়া হবে তারপর এখানে দেখুন লগ ইন পাসওয়ার্ড ইউজার নেম দিতে হবে অ্যাডমিন এবং পাসওয়ার্ড আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করে না থাকেন তাহলে পাসওয়ার্ডের জায়গায় অ্যাডমিন দিতে হবে অবশ্যই সবগুলো ছোটো হাতে অক্ষর আর যদি চেঞ্জ করে থাকেন তাহলে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে লগ ইনে টাচ করে দিতে হবে তো এখান থেকে আমি লগ ইনে টাচ করে দিলাম তারপর একটু সময় আবারও লোডিং নেবে এখানে একটু অপেক্ষা করতে হবে তারপর আমাদেরকে রাউটারটি ড্যাশবোর্ডে নিয়ে আসা হবে এখানে আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই এখানে দেখুন অ্যাডভান্স সেটিং এখানে একবার টাচ করতে হবে দেন এখান থেকে একদম নিচে দেখুন মেইনটেনেন্স এখানে একবার টাচ করে দিতে হবে তারপর এখান থেকে উপরে পেয়ে যাবেন ম্যানেজমেন্ট এখানে একবার টাচ করে দিতে হবে এখানে টাচ করার পর আবার যদি আমি বা দিকে একটু সরিয়ে নিয়ে আসি তাহলে দেখুন ইউজার নেম অ্যাডমিন ওল্ড পাসওয়ার্ড এখানে আপনি যদি রাউটারটি নতুন অবস্থায় থাকে তাহলে ওল্ড পাসওয়ার্ড অ্যাডমিন দিয়ে দিবেন আর যদি আগে অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করে থাকেন তাহলে কিন্তু সেই পাসওয়ার্ডটি দিতে হবে তো এখানে আমি একবার পাসওয়ার্ড চেঞ্জ করেছিলাম এই আমি সেই পাসওয়ার্ডটি দিয়ে দিছি আপনারা যদি চেঞ্জ না করে থাকেন তাহলে অ্যাডমিন দিবেন আর চেঞ্জ করে থাকলে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটিই দিবেন তারপর এখানে দেখুন নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড তো এখানে নিউ পাসওয়ার্ডের জায়গায় অবশ্যই আপনাকে পাসওয়ার্ড এমনভাবে দিতে হবে যে আটটা সংখ্যার উপরে বিশটার নিচে অর্থাৎ কিছু অক্ষর কিছু সংখ্যা বড়ো হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর এবং কিছু সংখ্যা তারপর কিছু স্পেশাল অর্থাৎ পারসেন্ট অথবা হ্যাশ স্টার এসব মিলিয়ে দিবেন দেওয়ার পর এখানে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায়ও আপনাকে ঠিক সেম পাসওয়ার্ডটাই দিতে হবে আপনি পাসওয়ার্ডের জায়গায় যা দিয়েছেন কনফার্ম পাসওয়ার্ডের জায়গায়ও সেইগুলাই দিতে হবে দেওয়ার পর এখান থেকে আপনি সেভ লেখা পেয়ে যাবেন সেভের উপরে একবার টাচ করতে হবে তারপর সেভে টাচ করে দিলেই এখানে কিন্তু সাকসেসফুলি দেখাবে তারপর এখান থেকে আমরা বেরিয়ে আসবো এবং লগ ইন কীভাবে করতে হবে আপনাদেরকে আমি দেখাই এজন্য আবার ক্রোম বাজারটা ওপেন করে নিলাম তারপর সার্চ বারে গিয়ে টাইপ করব। ওয়ান এটা লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে রাউটারটির অ্যাডমিন পেজে নিয়ে যাওয়া হবে এখন এখান থেকে আমরা ইউজার নেম দেবো অ্যাডমিন এবং পাসওয়ার্ড আমি যেই পাসওয়ার্ডটি বসিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দিয়ে এখান থেকে যদি লগ ইনে টাচ করে দিই তাহলেই কিন্তু আমাদের রাউটারের ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে তো ফ্রেন্ডস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন